আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নিউ জাওরে। আপনাদের সাথে আছে আমি উমে ফাতেমা কেয়া। প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটের শিরোনাম। ক্রিকেটারদের মাঠে ফেরাতে মাশরাফিকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী। খেলা পারে না বাজে খেলে, এদের টাকা দিব না বললেন নাজমুল হাসান পাপন। পাপন ভাই ভালো মানুষ, তাকে কিছু ভুল বোঝাচ্ছে যে ক্রিকেটারদেরকে দেখে দেন। ঘরের মাঠে ভারতকে টেক্কা দিতে পারে বাংলাদেশে বললেন লক্ষণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মাঝে চলমান মন কষাকষির সমাধানের জন্য ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ক্রিকেটে চলছে এক টানাপোড়েন। ক্রিকেটারদের 11 দফা দাবিতে ধর্মঘট ডাকাকে ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অন্যদিকে ক্রিকেটাররা ঘোষণা দিয়েছেন ক্রিকেটের সকল কার্যক্রম বর্জনের। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয় মাশরাফি বিন মুর্তজাকে। সেখানে মাশরাফির কাছ থেকে ক্রিকেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানেন প্রধানমন্ত্রী। এরপর মাশরাফিকে ক্রিকেটারদেরকে মাঠে ফেরার বার্তা দিতে বলেন প্রধানমন্ত্রী। বিসিবির সহসভাপতি মাহবুবুল আনামের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দৈনিক পত্রিকা সমকাল। সোমবার সংবাদ সম্মেলন করে 11 দফা দাবি তুলে ধরেন বাংলাদেশের ক্রিকেটাররা, যদিও সেখানে দেখা যায়নি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। নিজের ফেসবুক পাতায় পরে তিনি জানিয়েছেন এ ব্যাপারে তাকে কেউ জানায়নি, তবে ক্রিকেটারদের দাবিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার এক জরুরি সভা শেষে বিসিবির সভাপতি সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের কঠোর সমালোচনা করেন। তাদের এই আন্দোলনকে একটি চক্রান্তের অংশ বলে আখ্যা দেন বিসিবির সভাপতি। ক্রিকেটারদের ধর্মঘট ডাকার সিদ্ধান্ত দেখে আশ্চর্য হয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এটি তার কাছে অবিশ্বাস্য লেগেছে বলে জানান তিনি। এমত অবস্থায় শঙ্কার মুখে পড়েছে বাংলাদেশের আসন্ন ভারত সফরও। ভারত সফরের জন্য অনুষ্ঠিত হতে যাওয়া অনুশীলন ক্যাম্পেও ক্রিকেটাররা যোগ দিবেন না বলে জানিয়েছেন। ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি ও চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের সংখ্যা বৃদ্ধির জন্য ক্রিকেটারদের উত্থাপিত দাবিকে এক গুরুত্বের সাথে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংস্থার চেয়ারম্যান বেতন ভাতা তথা পারিশ্রমিক বৃদ্ধির ক্ষেত্রে প্রশ্ন তুলেছেন খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে। খেলোয়াড়দের দাবির বিপক্ষে বোর্ড সভাপতির যুক্তি, তাদের দাবি হলো চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সংখ্যা ও বেতন বাড়াতে হবে। আমার জানা মতে আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সংখ্যা বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি। সমস্যা কি আমি জানি না। আমাদের কেন্দ্রীয় চুক্তির বাইরে প্রথম শ্রেণীতে আরও 79 জন ক্রিকেটারকে আমরা চুক্তি করে টাকা দিচ্ছি। তিনি বলেন আরও বাড়াবো, 200 থেকে 300 খেলোয়াড়কে টাকা দিব মাসে মাসে, খেলা না পারলেও দিব। বোর্ড থেকে যথেষ্ট সুবিধা দেওয়ার পরও ক্রিকেটাররা সন্তুষ্ট নয় বিসিবির সভাপতির অবস্থান, এমন অভিব্যক্তি প্রকাশ ঘটাচ্ছে। পাপন বলেন আমরা কি পারিশ্রমিক দিচ্ছি না, ওরা এমন ভাব করছে, গণমাধ্যমে এমনভাবে কথা বলছে যেন আমরা ওদেরকে শেষ করে দিচ্ছি। একটা জায়গা দেখতে পারবে যেখানে আমরা ওদের সুবিধা দেইনি। আমরা বেতন ভাতা এতটা বাড়িয়েছি যেটা ওরা জীবনে চিন্তাও করতে পারেনি। এ সময় বোর্ড সভাপতি ফর্মহীন ক্রিকেটারদের সতর্ক করে জানান পারফরমেন্স ভালো না করা ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হবে না। তিনি বলেন খেলা পারে না বাজে খেলে, এদের টাকা দিব না। আমাদের প্রথম শ্রেণীর চুক্তিতে 79 থেকে 80 জন খেলোয়াড় আছে, সঙ্গে আরও 18 জন আছে। আমি 200 জন খেলোয়াড়কে চুক্তিতে নিতে পারি, তাতে লাভ কী, ক্রিকেটের কী উন্নতি হবে তাতে। ক্রিকেটারদের দেওয়া 11 দফার দাবিকে যৌক্তিক বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি বলেছেন খেলোয়াড়দের দাবি সম্পূর্ণ যৌক্তিক। মঙ্গলবার খালেদ মাসুদ পাইলট বলেন এটা তাদের ন্যায্য পাওনা দাবি, কিন্তু বিসিবির উচিত হয়নি এমন কঠোর হওয়া। বিসিবির এটা ভুল হয়েছে, সবাই তো আর সাকিব তামিম হতে পারে না, তাই ঘরোয়া ক্রিকেটের টাকাটা বাড়িয়ে দেওয়া উচিত, খেলোয়াড়দের রুজিরুটি এটাই। পাইলট আরও বলেন আমি মনে করি বিসিবি সঠিক সিদ্ধান্ত নেবে, পাপন ভাই ভালো মানুষ, তাকে কিছু ভুল মানুষ বোঝাচ্ছে যে ক্রিকেটারদের দেখে নেন। এর আগে মঙ্গলবার দুপুরে রুদ্ধদ্বার বৈঠকে বসে বিসিবি,
বিসিবি কার্যালয়ে সভাপতির নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দিনের শুরু থেকেই এক এক করে পরিচালকরা আসতে থাকেন। দুপুর একটার পর আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর শুরু হয় বিসিবির বৈঠক। বৈঠকের পর পাপন ক্ষোভ প্রকাশ করে বলেন, খেলোয়াড়রা যদি খেলতে না চায় তারা খেলবে না, এতে তাদের কি বেনিফিট আমি বুঝি না। দুদিন পর ক্যাম্প, তারা আসতে চাইলে আসবে, ভারতে যদি যেতে চায় তাহলে যাবে। বিসিবি সভাপতি বলেন, টাকার জন্য ধর্মঘটে ক্রিকেটাররা, এটা বিশ্বাস করতে পাচ্ছি না। ধর্মঘটের পেছনে কোনো কারণ আছে, এগুলো একটা পরিকল্পনার অংশ। ক্রিকেটের ইমেজ নষ্ট করতে তারা সফল হয়েছে। সাকিবরা ফোন ধরছে না জানিয়ে বিসিবি সভাপতি বলেন, এখন পর্যন্ত তারা আসে নাই, তারা ফোনও ধরছে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু হওয়ার পর বাজিমাত করে চলেছে কেবল ভারতেই। ঘরের মাঠে দুটি সিরিজ খেলেই ভারতের পয়েন্ট পূর্ণ 240, অন্যদিকে বাকি আটটি দেশের সম্মিলিত পয়েন্ট মাত্র 232। দুই বছর পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি কার হাতে তুলে দিতে যাচ্ছে সেটি যেন এখনই পরিষ্কার বোঝা যাচ্ছে। শুধু পূর্ণ 240 পয়েন্টই নয়, নিজেদের ঝুলিতে আরও 120 পয়েন্ট জমা করতে যাচ্ছে ভারতীয়রা, কারণ নভেম্বরে ঘরের মাঠে আরও একটি সিরিজ খেলতে যাচ্ছে তারা, প্রতিপক্ষ বাংলাদেশ। ঘরের মাঠে যেখানে তারা দক্ষিণ আফ্রিকাকে 3 ম্যাচের টেস্ট সিরিজে নাকানি চুবানি খেয়েছে, সেখানে 9 নম্বরে থাকা বাংলাদেশ কী করতে পারবে? তার উপর নিজেদের টেস্ট চ্যাম্পিয়নশিপেই প্রথম মাঠে নামবে বাংলাদেশ, নিজেদের প্রথম সিরিজেই মুখোমুখি ভারতের। বিরাট কোহলিদের বিপক্ষে ইন্দোর ও কলকাতায় 2 ম্যাচ টেস্ট সিরিজ হবে। এই 2 ম্যাচে ভারতের সামনে উড়ে যাবে বাংলাদেশ, এমনটাই অনেকের ধারণা। কিন্তু এসব ধারণাবাদীদের থেকে নিজেকে কিছুটা দূরে রাখলেন ভারতের ভেরি ভেরি স্পেশাল VBS লক্ষণ। তিনি বিশ্বাস করেন, ভারতের মাটিতে এসে বিরাট কোহলিদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ। ঘরের মাঠে হলেও সাকিব আল হাসানের বিপক্ষে সিরিজ জেতাটা হবে ভারতের জন্য কঠিন। এ কারণে বাংলাদেশকে হালকাভাবে না নেওয়ার জন্য কোহলিদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে লক্ষণ। নভেম্বরে ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ এবং 2টি টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এই প্রথম বাংলাদেশ ক্রিকেট দল কোনো পূর্ণাঙ্গ সফরে যাচ্ছে ভারতে। দক্ষিণ আফ্রিকাকে বিরাট কোহলিরা সহজে হারাতে পারলেও বাংলাদেশ ভালোই টক্কর দেবে বলে মনে করেন ভেরি ভেরি স্পেশাল লক্ষণ। তিনি বলেন, আমার মনে হয় ভারত বাংলাদেশ সিরিজে লড়াই হবে। বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার থেকে অভিজ্ঞ। সম্প্রতি বাংলাদেশের খেলোয়াড়রা দারুণ ফর্মে রয়েছে, সুতরাং ওদের হালকাভাবে নেওয়া কঠিন হয়ে পড়বে। টি-20 সিরিজে বাংলাদেশ লড়াই করবে। স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হচ্ছে 3রা নভেম্বর। দিল্লিতে এই ম্যাচ দিয়ে শুরু করবে সফর টাইগাররা। পরের 2টি টি-20 ম্যাচ হবে যথাক্রমে রাজকোট এবং নাগপুরে। এরপর 14 নভেম্বর থেকে প্রথম টেস্ট ইন্দোরে। দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে 22 নভেম্বর থেকে কলকাতায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নিউজ আওয়ারে।